আজকে যারা ভালোবাসা মুখে মুখে ভালোবাসা বলো, আজকে ভাস্কর্য করতে চাও যারা, তোমরা তো ভাস্কর্য করতে চাও তোমাদের দুনিয়া হাসিলের জন্য, কারণ তোমরা তাকে মহব্বত করো, তাকে মন থেকে মহব্বত করো না, দুনিয়া হাসিলের জন্য মহব্বত করো, টাকার জন্য মহব্বত করো, ক্ষমতার জন্য মহব্বত করো, এই জন্যই তো মাঠে ময়দানে নামো, তারপর তোমরা প্রকৃতপক্ষে প্রেমিক না, তোমরা হলে স্বার্থপর কথা ঠিক না বেটি। আর আজকে যারা আলেমদেরকে কটুক্তি ভাষায় কথা বলো ভালো করে শুনে নাও, আলেমদেরকে নিয়ে যারা কটুক্তি করবা, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবা, আলেমদের গাড় মটকে দেওয়ার জন্য যে সমস্ত নাস্তিকগুলো কথা বলবা, তোমরা ভালো করে শুনে নাও, তুমি ওসিয়ত করে যাইবা যে আলেমকে নিয়ে তুমি কথা বলো, আলেমের বিরুদ্ধে মাঠে ময়দানে নামো, আলেমকে তুমি জঙ্গিবাদী বলো, আলেমকে তুমি মৌলবাদী বলো, আলেমকে তুমি বাঁকা চোখে তাকিয়ে কথা বলো, আলেমকে তুমি আজকে দেখতে পারো না, তোমার মৌতের আগে তুমি ওসিয়ত করে যাইবা, আলেম দিয়া যেন তোমার জানাজা না হয়, তাহলে তুমি বাংলার জমিনে কুকুরের মতন মৃত্যুবরণ করবে, শুকুরের মতন মৃত্যুবরণ করবে, কথা ঠিক না বেঠি? আলেমের বিরুদ্ধে করো তুমি, হ্যাঁ জন্মের সময় আলেমের দরকার লাগছে কিনা? আরো জোরে কন, দুনিয়াতে থাকার সময় কোরআন শিক্ষা দেওয়ার জন্য আলেমের দরকার লাগে কি লাগে না? বিবাহের সময় আলেমের দরকার লাগে কি লাগে না? কেউ যদি বলে আলেমের দরকার নাই, বুঝতে হবে সে যার সন্তান, কথা ঠিক না বেটি? কেউ যদি আলেমকে নিয়ে কথা বলে আলেমের বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান নেই, আলেমদের সঙ্গে বাঁকা ছকে কথা বলে, বুঝে নিতে হবে দলিল বিহীন সে যার সন্তান, কারণ কোন মুসলমানের সন্তান আলেমদের বিরুদ্ধে যাইতে পারে না, কথা ঠিক না বেঠিক? কারণ ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, কথা ঠিক না বেঠিক? আজকে তো আমাদের দেশে এরকম অবস্থা হয়ে গেছে, বলে আলেমদের বিরুদ্ধে মাঠে ময়দানে নামছে, কিন্তু তারা জানে না, তারা বোঝে না যে আলেমের বিরুদ্ধে নামে নাই, সে তার নিজের জীবন শেষ করে দিছে, কথা ঠিক না বেঠিক? কারণ যারা আলেম ওলামার বিরুদ্ধে গিয়েছিল, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যারা গিয়েছিল, আল্লাহর সৈনিকদের বিরুদ্ধে যারা গিয়েছিল, তারা টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবুল হাম টিকতে পারে নাই, বলে যারাই আলেম ওলামার বিরুদ্ধে নিয়েছে তারা দুনিয়ার জমিনে শেষ হয়ে গেছে, বর্তমানেও যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবে, আলেমদেরকে গালি দিবে, আলেমদেরকে হুমকি দিবে, তারাও দুনিয়াতে শেষ হয়ে যাবে, কথা ঠিক না বেটি? শেষ হয়ে যাবে বাবা। এই জন্য যুবক ছাত্র ভালো করে শুনে নাও, এই জন্য বুঝার চেষ্টা করো, নিজেকে বুঝানোর চেষ্টা করো, তোমার দল বড় না তোমার ধর্ম বড়, কথা ঠিক না বেঠিক? তোমার দল বড় না তোমার ইসলাম তোমার কাছে বড়, কথা ঠিক না বেঠিক? আজকে কি বলবো মুসলমান, এই যে ভাস্কর্য নিয়ে কথা চলতেছে, ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, লাও আর কুদুর মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, গুড় আর হারের মধ্যে কোনো পার্থক্য আছে? টেহা আর টাকার মধ্যে কোনো পার্থক্য আসেনি? গুইরাগেরে কিন্তু একই কথা, কিন্তু আজকে আলেম ওলামা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে বিদায়, আজকে তুমি আলেম ওলামার বিরুদ্ধে আচরণ করো, কিন্তু তুমি বুঝো না কেন এই আলেম ওলামা তোমার দুশ্মন না, আলেম ওলামা তোমার বন্ধু, কথা ঠিক না বেঠিক? আজকে যারা ভাস্কর্য দিয়ে, ভাস্কর্যের মাধ্যমে আজকে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালোবাসা দেখান, ভালোবাসা প্রকাশ করতে যান, আজকে যারা ভাস্কর্য চায়, আজকে যারা ভাস্কর্যের পক্ষে মিছিল করে, আজকে যারা ভাস্কর্য চায় এই জমিনে ভাস্কর্য হোক, এই জমিনে মূর্তি হোক, এই সমস্ত স্লোগান দিয়ে যারা মাঠে ময়দানে নামে, তারা মনে করে আমার ভিতরে বঙ্গবন্ধুর মহাব্বত আছে, আমার ভিতরে বঙ্গবন্ধুর ভালোবাসা আছে, তোমার ভিতরে কি ভালোবাসা থাকবে, তুমি কি বঙ্গবন্ধুর জন্য করবে, বঙ্গবন্ধুর জন্য তুমি দোয়া করতে তো জানো না, কারণ তুমি তো প্রস্রাব করে পানি নেও না, কথা ঠিক না বেটি? আজকে মনে করে যে ভাস্কর্য হইলে মূর্তি হইলে মনে হয় যে ভালো, না না, উলামায়ে কেরাম বড় ভালো মহাব্বত করেন বিদায়, উলামায়ে কেরাম চাই যে আমরা যাকে মহাব্বত করি, বাংলাদেশের যিনি নায়ক ছিলেন এই দেশ স্বাধীন করার জন্য, তারা চায় যে এই মানুষটা কবরের জমিনে আরামে থাকুক, এই মানুষটা কবরের জমিনে শান্তিতে থাকুক, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাক, তার কবরটা শান্তির জায়গা হয়ে যাক, এই জন্য উলামায়ে কেরাম চায় তার জন্য যেন দুনিয়াতে তার জন্য কেউ কাজ করে, যেন তার কবরে যেন আজাব না হয়, এই জন্য তারা চায় তার নামে কোনো মূর্তি না হোক, কথা ঠিক না বেঠিক? আজকে যারা মায়া মহাব্বত দিয়া, মায়া মহাব্বত দেখাও যারা, আজকে মাঠে ময়দানে যারা স্লোগান দেও, আমি অমুকের সৈনিক, আমি অমুকের জন্য জান দিতে প্রস্তুত, তুমি কি জান দিবা, তুমি তার জন্য কি করবা, তুমি তো ভালো করে কালিমাই পড়তে জানো না, কথা ঠিক না বেঠিক?
এইজন্য কেউ যদি কাউকে মহব্বত করে কাউকে যদি ভালোবাসে কারো ভালোবাসা যদি কারো অন্তরে থাকে তাহলে সে চাবে আমার ভালোবাসার মহব্বতের মানুষটা শান্তিতে থাকুক কথা ঠিক না বেটি এটাই তো ভালোবাসার নিয়ম আজকে যারা ভালোবাসা মুখে মুখে ভালোবাসা বলো আজকে ভাস্কর্য করতে চাও যারা তোমরা তো ভাস্কর্য করতে চাও তোমাদের দুনিয়া হাসিলের জন্য কারণ তোমরা তাকে মহব্বত করো তাকে মন থেকে মহব্বত করো না দুনিয়া হাসিলের জন্য মহব্বত করো টাকার জন্য মহব্বত করো ক্ষমতার জন্য মহব্বত করো এই জন্যই তো মাঠে ময়দানে নামো তারপর তোমরা প্রকৃতপক্ষে প্রেমিক না তোমরা হলে স্বার্থপর কথা ঠিক না বেটি আর উলামায়ে কেরাম হলো খাঁটি প্রেমিক উলামায়ে কেরাম চাই তার কবর জান্নাতের বাগান হোক এই জন্য উলামায়ে কেরাম তাদের জন্য দোয়া করে কথা ঠিক না বেটি আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দ্বীনের পথে অটল থাকার মতন তৌফিক দান করুক সকলে বলি আমিন ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাজ টিভি